স্নেহের শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথম অধ্যায়ের উপরে অষ্টম পাঠ ক্রয় সার্জারিতে আশা করি তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে সবগুলো পাঠ একে একে দেখছ এবং সেই পাঠের সঙ্গে সংশ্লিষ্ট অংশগুলো বই থেকে পড়ছ আমরা আছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাম্প্রতিক প্রবণতার মধ্যে এর মধ্যে আমরা ইতিমধ্যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবটিক্স নিয়ে আলোচনা শেষ করেছি আজ আমরা শিখব ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে পরবর্তী পাঠগুলোতে আমরা অবশিষ্ট যে প্রবণতাগুলো আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সেগুলো আমরা শিখব দেখো তো এই ছবিগুলোতে আমরা কি দেখতে পাচ্ছি এখানে দেখো একজনের মাথায় টিউমার তারপর এখানে পায়ে সমস্যা হয়েছে এখানে চিকিৎসা করা হচ্ছে একজন একটা যন্ত্র হাতে নিয়ে চিকিৎসা করছে এখানেও চিকিৎসা হচ্ছে এখানে দেখো গালে বিভিন্ন রকমের দাগ হতে পারে। সার্জারি এটা সম্পর্কে আমরা ধীরে ধীরে একটু ধারণা নিতে চেষ্টা করি এটা এক ধরনের চিকিৎসা পদ্ধতি আর এই চিকিৎসা পদ্ধতি টা কার্যকর করা হয় অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগ করে কিভাবে শীতল তাপমাত্রা তৈরি করা হয় সেগুলো সম্পর্কে আমরা জানব তাহলে ক্রায় সার্জারি হল এক ধরনের চিকিৎসা পদ্ধতি আর এই চিকিৎসা পদ্ধতিতে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে আমাদের শরীরের যে অস্বাভাবিক বা রোগাক্রান্ত টিস্যু বা ত্বক আছে ত্বক কোষ আর কি টিস্যু বা ত্বকের যে কোষ সেগুলোকে ধ্বংস করার কাজে ব্যবহৃত হয় তার মানে আমাদের শরীরের অস্বাভাবিক রোগাক্রান্ত টিস্যু বা ত্বক কোষগুলোকে অত্যন্ত শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ধ্বংস করার যে চিকিৎসা পদ্ধতি সেটাই হলো ক্রায়োসার্জারি ক্রায়ো হলো গ্রিক শব্দ এর অর্থ হলো বরফের মতো ঠান্ডা আর সার্জারির অর্থ তোমরা জানো যে হাতের কাজ অর্থাৎ ঠান্ডা করার মাধ্যমে সার্জারি ক্রায়ো সার্জারি আর ক্রায়ো ক্রায়োথেরাপি একই কথা ক্রায়োসার্জারিকেই অনেক সময় ক্রায়োথেরাপি বলা হয়ে থাকে যে তাপমাত্রায় সাধারণত বরফ বরফ জমাট বাঁধে তোমরা কি জানো বরফ কোন তাপমাত্রা জমাট বাঁধে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাহলে বরফ যে তাপমাত্রায় জমাট বাঁধে তার চেয়েও নিম্ন তাপমাত্রার ধ্বংসাত্মক শক্তির সুবিধাকে গ্রহণ করে দেহ কোষে সার্জারি করা হয় অর্থাৎ বরফে বরফে হাত দিতে দেখেছে কত ঠান্ডা হাত দিলে মনে হয় যে সেখানে আর কোনো শক্তি নাই সেই জায়গাটা মনে হয় যে অবশ হয়ে গেছে তার চেয়েও ঠান্ডা করে যদি ফেলা যায় কোনো একটা রোগাক্রান্ত কোষকে বা টিস্যুকে তাহলে কিন্তু সেই কোষটা ধ্বংস হয়ে যাবে সঙ্গে সঙ্গে ওখানে যে রোগ জীবাণুগুলো ছিল তারাও মারা যাবে এখন আমরা দেখব যে আসলে ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিটা কেমন খুব মনোযোগ খেয়াল করো চিকিৎসা পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ তার আগে আমরা একটু জেনে নেই। ক্রায়োজনিক এজেন্ট বা গ্যাস আসলে কোনগুলো মানে চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী মানে সব টিউমার তো একরকম না আবার সব জায়গায় একই রকম টিউমার হয় না আমাদের শরীরে তো টিউমারের ধরন অনুযায়ী কিন্তু ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয় এবং নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছানো হয় মানে সব জায়গায় টিউমার কিন্তু একরকম হয় না সেজন্য একই রকম তাপমাত্রারও প্রয়োজন হয় না কোথাও কম কোথাও বেশি এই তাপমাত্রা কোথায় কত লাগবে তার উপর নির্ভর করে নির্ভর করে আমরা ব্যবহার করি কি তরল নাইট্রোজেন অক্সিজেন কার্বন অক্সাইড বা আরবন ব্যবহার করা হয় এই যে তরল নাইট্রোজেন নাইট্রোজেন তো আসলে গ্যাস তাকে তরল করে ব্যবহার করা হয় এই তরল গ্যাসগুলোকেই বলা হবে ক্রায়োজেনিক এজেন্ট বা ক্রায়োজেনিক গ্যাস তাহলে ক্রায়োজেনিক এজেন্টগুলো কারা ক্রায়োসার্জারি চিকিৎসায় যে গ্যাসগুলো ব্যবহার করা হয় খুব সংক্ষেপে বললে যেমন নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা আর্গন এগুলো তোমাদের নতুন বইতে বলা আছে পুরাতন বইতে দেখবে যে আরও কিছু গ্যাস ব্যবহার করা হয় এবার আসি আমরা ক্রায়োসার্জারির চিকিৎসা পদ্ধতিতে প্রথমে কী করা হয় খেয়াল করো আমি একটা তোমাদের বোঝার জন্য একটা ছবি দেওয়ার চেষ্টা করছি প্রথমে ক্যান্সার ক্যান্সারে আক্রান্ত কোষগুলোকে কী করা হয় কোথায় আক্রান্ত হয়েছে সেই জায়গাটা মানে সেই অবস্থানটা আগে ঠিক করে নেওয়া হয় এবং সেই ক্যান্সার আক্রান্ত কোষগুলো কতটুকু জায়গা মিলিয়ে ছড়িয়ে পড়েছে এটা প্রথমে ঠিক করে নেওয়া হয় এর জন্যে এক ধরনের সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা হয় তাহলে ক্রায়োসার্জারির চিকিৎসা শুরুতেই সিমুলেটেড সফটওয়্যারের সাহায্যে আগে ঠিক করে নেওয়া হয় ক্যান্সার বা কোনো রোগে আক্রান্ত কোষগুলো এবং তারা কোথায় আছে কতটুকু জায়গা দখল করে আছে তারপরে এই রোগাক্রান্ত ক্রোষ তো আমরা কোথায় আছে কতটুকু জায়গা নিয়ে আছে সেটা আমরা বের করে ফেললাম তারপরে এখানে এই কোষে যদি কোথাও ক্ষতস্থান থাকে সেইটাকে মাইক্রো ক্যামেরা যুক্ত একটা নল দিয়ে চিহ্নিত করা হয় মাইক্রো ক্যামেরা যুক্ত একটা নল দিয়ে ক্ষতস্থান থাকলে সেটা চিহ্নিত করা হয় তারপরে খুব সূক্ষ্ম সুঁই দিয়ে অর্থাৎ ক্রায়োপ্রপ এই জায়গাটাতে মানে যেখানে তোমার রোগাক্রান্ত কোষগুলো আছে বা ক্যান্সার আক্রান্ত কোষগুলো আছে তার ভিতরে কি প্রবেশ করানো হয় ক্রায়োজেনিক গ্যাস কোনগুলো ওই যে এখন কোথায় রোগাক্রান্ত কোষ আছে বা ক্যান্সার আক্রান্ত কোষ আছে কতটুকু জায়গা জুড়ে আছে তাপমাত্রা কততে নিয়ে আসতে হবে তারপর ভিত্তি করে তরল নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড বা আর্গন কায় প্রবের মাধ্যমে সেই স্থানে প্রবেশ করিয়ে দেওয়া হয় তার ফলে তাপমাত্রা মাইনাস একচল্লিশ থেকে মাইনাস একশো ডিগ্রি সেন্টিগ্রেডে নেমে যায় বুঝে দেখো কি পরিমাণ ঠান্ডা শূন্য ডিগ্রি তাপমাত্রা ঠান্ডায় আমরা হাত দিয়ে ধরতে পারি না মানে বরফকে সে বরফের চেয়েও আরো কত একচল্লিশ থেকে একশো ছিয়ানব্বই ডিগ্রি কম মানে শূন্যের চেয়েও কম তাহলে কি পরিমাণ ঠান্ডা কল্পনা করতে পারবে না এই পরিমাণ ঠান্ডায় কোনো রোগের টিকে থাকার সম্ভাবনা নাই এত ঠান্ডায় কি হয় এই যে যে এলাকায় রোগাক্রান্ত কোষ বা ক্যান্সার আক্রান্ত কোষ আছে এই পুরোটা কি হয়ে যায় বরফ পিণ্ডে পরিণত হয়ে যায় যখন বরফ হয়ে যায় তখন এর মধ্যে অক্সিজেনও যেতে পারে না মানে এই কোষ বা টিস্যুর মধ্যে রক্ত সরবরাহ হয় না তার মানে এইটুকু জায়গার মধ্যে বাইরে থেকে অক্সিজেন আসতে পারবে না আবার রক্ত সরবরাহ হবে না যার ফলে এই রোগাক্রান্ত কোষগুলো কি হবে অক্সিজেন না পেলে আর রক্তের সরবরাহ না পেলে আর বেঁচে থাকবে না বড় হতে পারবে না রোগটা আরও ছড়াতে পারবে না মানে টিউমার বড়ও হতে পারবে না ক্যান্সার কোষও আরও আক্রান্ত করতে পারবে না ওইটুকুর অংশ ওই চিহ্নিত অংশটুকু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে মানে ওখানকার কোষগুলোর কার্যক্ষমতা ধ্বংস হয়ে যাবে মানে কোষে রক্ত এবং অক্সিজেন সরবরাহ না হলে সেই কোষ কিন্তু জীবিত থাকতে পারে না মারা যাবে ঠিক আছে তাহলে এইভাবেই চিকিৎসা করা হয় অনেক জায়গায় তবে যদি এখন প্রয়োজন হয় যে ওই যে বরফ অংশটুকু পিণ্ডে পরিণত হলো সেটাকে গলিয়ে বাইরে নিয়ে আসতে হবে তাহলে তখন কি করতে হবে আবার ক্রায়োপ্রপ দিয়ে কোষ্টির বা টিস্যুটির ভিতরে হিলিয়াম গ্যাস নিঃসরণের মাধ্যমে টিস্যুটির বা কোষ্টির তাপমাত্রা তখন আবার বাড়িয়ে দিতে হবে কুড়ি থেকে চল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডে তাহলে কি হবে বরফের চেয়েও ঠান্ডা মাইনাস একচল্লিশ ডিগ্রি থেকে মাইনাস একশো ছিয়ানব্বই ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়ে গিয়েছিল তার ভিতরে আবার আমরা হিলিয়াম গ্যাস যদি নিঃসরণ করি তাহলে সেখানকার তাপমাত্রা বেড়ে যাবে তার মানে যে জমাটবদ্ধ বরফ ছিল সেটা গলে যাবে গলে গিয়ে যে রোগাক্রান্ত কোষ বা টিস্যু ছিল সেটা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে তাহলে বোঝা গেল কীভাবে ক্রায়োসার্জারি চিকিৎসা করা হয় তো চিকিৎসা তো হল এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকাটা কি তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অনেক বেশি এই ক্রায়োসার্জারি চিকিৎসায় যেমন আক্রান্ত কোষ বা টিস্যুর অবস্থান নির্ণয়ে ওই যে সিমুলেটেড সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে তাহলে ওটা তো তথ্য যোগাযোগ প্রযুক্তিরই বিষয় আর এই যে যতক্ষণ পর্যন্ত আমরা চিকিৎসাটা করছি সেটা পর্যবেক্ষণের কাজে সারাক্ষণ কিন্তু কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থা ব্যবহৃত হয় সেজন্য আমরা বলতে পারি যে সার্জারি চিকিৎসাতে তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা আছে আরও দেখো এই চিকিৎসাটা কিভাবে করতে হবে সেটা আগে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ডাক্তারদের প্রশিক্ষণ দেওয়া হয় তাহলে ভার্চুয়াল রিয়েলিটি কি তথ্য যোগাযোগ প্রযুক্তির তো বিষয় আরও কি করা হয় এই যে রোগীর তথ্য চিকিৎসা গবেষণার ফলাফল এগুলো কম্পিউটারে সংরক্ষণ করা হয় কম্পিউটারও তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা অংশ আবার ডেটাবেস সিস্টেম সেটাও কম্পিউটার তথ্য যোগাযোগ প্রযুক্তির একটা সফটওয়্যার তাহলে এই যে দেখো যে এতগুলো জিনিস দরকার হচ্ছে সার্জারি চিকিৎসাতে অর্থাৎ তথ্য যোগাযোগ প্রযুক্তির এতগুলো জিনিস ব্যবহার করতে হচ্ছে দুঃখিত এই জন্য আমরা বলবো যে সার্জারি চিকিৎসায় তথ্য যোগাযোগ প্রযুক্তির ভূমিকা অনেক বেশি তাহলে কোথায় কোথায় এটা বেশি ব্যবহার করা হয় বেশি কার্যকর হয় নিউরোসার্জারি টিউমার বা ক্যান্সার এসব চিকিৎসায় এই ক্রায়োসার্জারি খুবই একটা সফল এবং ভালো চিকিৎসা পদ্ধতি এছাড়াও ছোট ছোট টিউমার তিল আঁচিল ত্বকের ছোট ছোট ক্যান্সার ঠিক আছে ছোটো আকারের ক্যান্সার এগুলো চিকিৎসায় কিন্তু ক্রায়োসার্জারি ব্যবহার করা যায় তো বিশেষভাবে কোথায় বেশি কার্যকর নিউরো সার্জারি আর টিউমার বা ক্যান্সার রোগের জন্য এছাড়া ছোট টিউমার হলে তিল আঁচিল ত্বকের যদি ছোট ক্যান্সার হয় সেসব ক্ষেত্রে ক্রায়োসার্জারি ব্যবহার করা যেতে পারে দেখছো কীভাবে ব্যবহার করছে আরও ব্যবহার আছে যেমন অভ্যন্তরের যে ব্যাধিগুলো লিভার ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার লাং ক্যান্সার ওড়াল ক্যান্সার এসব ক্ষেত্রেও কিন্তু ক্রায় সার্জারি ব্যবহার করা হয় তো ক্রায় সার্জারি কেন ব্যবহার করা হবে এর সুবিধাটা কি এমনি সার্জারি করেও তো এগুলো করা যায় হচ্ছেও ভবিষ্যতেও হবে তবে তাদের জায়গা দখল করে নেবে আস্তে আস্তে সার্জারি কেন অন্য চিকিৎসা পদ্ধতির তুলনায় ক্যান্সার ও নিউরো চিকিৎসার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি অনেক সাশ্রয়ী মানে খরচটা কম আর আর এই চিকিৎসা করতে সময়ও লাগে অনেক কম তাহলে একটা বড়ো সুবিধা কী খরচও কম সময়ও লাগে কম তারপরে সুবিধা কি জটিল কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই ব্যথা নেই রক্তপাত নেই অপারেশন করতে কী লাগে কাটা ছেঁড়া করতে হয় না এরকম কাটা ছেঁড়ারও কোনো প্রয়োজন নেই তাহলে কত সুবিধা খরচ কম সময় কম লাগছে পার্শ্ব প্রতিক্রিয়া নেই ব্যথা লাগে না রক্তপাত হয় না কাটা ছেঁড়া করতে হচ্ছে না তাহলে সার্জারির তুলনায় অনেক সুবিধা এছাড়া তোমাকে সার্জারি করতে হলে অনেক প্রস্তুতি নিয়ে তোমাকে হসপিটালে ভর্তি হতে হয় কিন্তু এখানে কোনো পূর্ব প্রস্তুতির প্রয়োজন নেই তুমি বেড়াতে যাওয়ার মতন চলে গেলে চিকিৎসা নিলে বাড়ি চলে গেলে তোমাকে হসপিটালে বেশিরভাগ ক্ষেত্রে ভর্তিও থাকতে হচ্ছে না তাহলে দেখো যে কার সার্জারি সাধারণ সার্জারির চাইতে অনেক সুবিধাজনক যদি হঠাৎ প্রশ্ন আসে যে কার সার্জারি সাধারণ সার্জারির তুলনায় সুবিধাজনক কি না ব্যাখ্যা করো তুমি এই পয়েন্টগুলো আউট করে উত্তর লিখতে পারবে তাহলে এত সুবিধা তাতে কি হচ্ছে কেমোথেরাপি থেরাপি যেগুলো চিকিৎসা ছিল আগে ক্যান্সারের প্রয়োজন অস্ত্রোপচার এই জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে ক্রায় সার্জারি দখল করে নিচ্ছে কেন নিচ্ছে বুঝতেই পারছো কত সুবিধা আমরা একটু আগে দেখলাম এত সুবিধা পাওয়ার পরে রোগীরা কি আর সনাতন সার্জারি পদ্ধতিতে চিকিৎসা করাতে চাইবে নিশ্চয়ই চাইবে না চাচ্ছেও না যার ফলে ধীরে ধীরে এখন ক্রায় সার্জারি চিকিৎসাটাই জনপ্রিয় হয়ে উঠছে এতক্ষণ সঙ্গে থাকার জন্যে তোমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আর সবার জন্য রইল আমার শুভকামনা